আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্টে এবং ধর্মনিয় পক্ষ ভোটের প্রার্থী কংগ্রেস ঠাকুরজি ঘোষালকে রাজ্যে হাতুন তারা শূন্য ভোট দিয়ে বিপুল ভোটে জয়গ্রস্ত করুন। পাওয়াটা যারা আমাকে দিয়েছে সেটা তাদের বিবেচনা, তারা আমাকে যোগ্য বলে মনে করেছে বলে আমি মানে ওইটা আমার কাছে বিরাট আমার হাত করিয়েছে পালক করিয়েছে সেটা আমি মনে করি না। ওটা আমার যে স্বীকৃতি আমার যা আমি শিক্ষাক্ষেত্রে যদি কিছু করে থাকি সেটা যারা বিবেচনা করেছেন তারা আমাকে সম্মানের যোগ্য বলে মনে করছে মানে সম্মান দিয়েছে। আমি সম্মানটাকে প্রত্যাখ্যান করিনি, তাদের বিবেচনাকে আমি মানে সম্মান করছি এই পর্যন্ত। তার জন্যে আমি খুব আলাদাভাবে আমার কোনো উল্লাস সেটা হয়নি তো, বরং সামাজিক ক্ষেত্রেতে একটু নেপথ্যে থেকে ভূমিকা পালন করতে আমি স্বচ্ছন্দ্য বোধ করতাম। আমার উপর পার্টি যে দায়িত্ব দিয়েছে তার ফলেতে আমাকে সামনে থেকে কিছু দায়িত্ব পালন করতে এই, কিন্তু একা আমি তো দায়িত্ব পালন করবো না। আর আমি ব্যক্তিগত মানে ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করি না, আমি মনে করি সমষ্টিগত একটা যে প্রচেষ্টা দিয়ে একটা পরিবর্তন আনা সম্ভব এবং গুণগত পরিবর্তন আনা সম্ভব। আমাদের যে পার্টি বহু করবে তারা বিভিন্ন জায়গাতে গ্রামে, আজকে আমরা এখানে যে নাম ঘোষণা হচ্ছে তার 10 দিন আগে থেকে কেউ দেওয়াল লিখছে, 10 দিন আগে থেকে কেউ গ্রামে স্কোয়াড করছে, এই যে তারা লড়াইটা করছে, তারা লড়াই করে মানুষের চেতনাকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই অংশীদার আমি সেই লড়াইয়ের হতে চাই।